নমস্কার বন্ধুরা, আজকে রূপাদি রান্নাঘরে স্বাগত। অনেকদিন আপনাদের সাথে দেখা নেই, তাই দেখা করতে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন আশা করি। আজকে চলে চলুন একটা রান্না দেখাবো আপনাদের, চিকেন দেখাবো মাটির কড়াইয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন। আমার এখানে 500 চিকেন আছে, পরিষ্কার করে লেগ পিসের দিকে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি 500 চিকেন। আছে আমার এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করা, দুটো প্রিয়ে পেঁয়াজ আছে এখানে কোচানো, 30টা মতো গোলমরিচ আছে, ধনে জিরে আর গোলমরিচ করে এই চামচের প্রায় 2 চামচ আছে। এই চামচের 1 চামচ আদা থেতো এবং 1 চামচ রসুন থেতো, এবং 100 গ্রামে আমার এখানে দই আছে। আমি টমেটো ব্যবহার করব না। তাহলে চলুন ম্যারিনেশনটা দেখে নিই। আমি এখানে জল ঝরিয়ে রেখেছি, চিকেনটা দিলাম, এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ গ্রেট করাটা, 2টো পেঁয়াজ গ্রেট করা। আমি আর কড়াইতে, মাটির কড়াই আর কোনো মশলা বানাবো না, আমি সব মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এবং এখানেই আমি মশলাটা তৈরি করে রেখে দেবো আধা ঘন্টা। এবং 2টো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, রসুন থেঁতোটা দিয়ে দিলাম, আদা থেঁতোটা দিয়ে দিলাম, এবং আমি তো বলেই দিয়েছি জিরে বাটার পরিমাণটা 2 চামচ আছে, ধনে এবং জিরে এবং গোলমরিচ, গোলমরিচের ভাগটা বেশি দেওয়া আছে বন্ধুরা। একটু বড় জায়গা লাগবে, বড় জায়গায় লাগবে। তারপরে এখানে 100 গ্রাম দই আছে, আমি 100 গ্রাম দই পুরোটা দেব না। আমি এই চামচে, এই চামচে 2 চামচ দিলাম। এর মধ্যে বন্ধুরা আমার বাড়িতে বানিয়ে রাখা মানে শুকনো লঙ্কাটা আমি গরম করে আমি মিক্সিতে পেস্ট গুঁড়ো করেছি। এখানে আমি এই চামচে 1/2 চামচ মতো দিলাম। জায়গাটা আমার খুব ছোট, দেখাতে খুব অসুবিধা হয়। এই চামচের আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং নুন ঝাল এবং হলুদ, এটা আপনারা এই পরিমাণের উপরে স্বাদ বুঝে দেবেন। তাহলে বন্ধুরা আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আমার পরিষ্কার করা হাত ধোয়া। আমি এর মধ্যে কোনো টমেটো দেবো না। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে আমি মাটির কড়াইয়ে কীভাবে ব্যবহার করছি, মাটির কড়াইটা কীভাবে আমি গ্যাসের উনুনে ব্যবহার করছি সেটা আপনাদের দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা এটা তাহলে মাখানো হয়ে গেছে, আমি মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর এসে আপনাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি মাটির কড়াই নিয়ে। দেখুন এটা একদম, এই যে আমি গ্যাস জ্বালালাম, গ্যাস জ্বালালাম, আমি কড়াটাকে জাস্ট বসিয়ে দিলাম একটু জল দিয়ে। আমি এখানে একটু গরম জল বানিয়ে রেখেছিলাম, সেই জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটে গেলে তারপরে কড়াইটা আমি ধুয়ে নেব। প্রথমে আপনি এটা সাবান দিয়ে মাজবেন না, মাটির কড়াই সাবান দিয়ে মাজবেন না, কোনো লুফা নরম জাতীয় কোনো জিনিস, লুফা কিংবা ছোপা কোনো কিছু দিয়ে, নরম কিছু দিয়ে আগে এ করে নিলেন। তারপরে ওই লিকুইড যে ভীম জেলগুলো আছে ওই জেল 1 ড্রপ দিয়ে তারপরে এটাকে আপনি ধুয়ে নিতে পারেন। নেওয়ার পরে একটু
জল টল শুকিয়ে নেওয়ার পরে যখনই কোনো কিছু বানাবেন, হাঁড়ি বলুন, কড়া বলুন, একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলে তাহলে সাবান যা লেগে থাকলো ওটা গরম জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এই যে এমনি করে ঘুরি ঘুরি ধুয়ে নিলেন। এটা আবার মাটির কড়াই। বন্ধুরা, আমি আলুগুলো, এটা মশলার থালা, আমি আর পরিষ্কার করিনি, মশলাটা আমার এই ধুয়ে জল দেব বলে আলুগুলো আমি এখানে ভেজে নিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, এই যে আমি এটা যখন ম্যারিনেশন করছিলাম তখন আমি এটার মধ্যে তেল, মানে ভিডিওটা কাট করার পরে মনে হয়েছে তেল দেওয়া হয়নি, এটার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে মাখলে কি হয়, মশলাটা খুব সুন্দরভাবে চিকেন বলুন, মাটন বলুন, মাছ বলুন, খুব সুন্দর করে মিশে যায়। তার তাহলে আমি এর মধ্যে 2 চামচ তেল অ্যাড করেছি। এটা আমার আধা ঘন্টা হয়ে গেছে, অ্যাডিশন হয়ে গেছে, দেখুন জলটা ফুটছে, আমি ফেলে দিলাম। এবারে আমি এই যে বসালাম, পরিষ্কার ডাস্টার দিয়ে আমি একটু মুছে নিলাম। নেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলাম। যে যেমন তেল খাবেন তেমন দেবেন। আমার এখানে 4 থেকে 5 চামচ মতো তেল আছে। তেলটাকে বন্ধুরা এইভাবে জাস্ট ঘুরিয়ে নেবেন। এভাবে তেলটাকে ঘুরিয়ে নেবেন, সারা গায়ে সর্ষের তেলটা মাখিয়ে নেবেন। দেখুন মাখিয়ে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, এখানে থেঁতো করা গরম মশলা 3টে 3টে করে দিলাম। এবং আমি গোটা জিরে কিছুটা ফোড়ন দিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এখানে ফোড়নে দেখুন এটা পুড়ে গেছে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা না এই স্টিলের খুন্তি নেবেন না, হবে না, এটা কাঠের খুন্তি নেবেন। কাঠের খুন্তি নেবেন সুবিধা হবে, না হলে ওটাই হবে না। দেখুন আমি কিন্তু কোনো আলাদা করে পেঁয়াজ আলাদা করে কোনো মশলা করলাম না, ফোড়ন দিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো। এবার মশলাটা হতে থাক আস্তে আস্তে করে। আরেকটা কথা, এটাই আমি গরম জল দেব, কোনো ঠান্ডা জল দেব না। আর একটা কথা, আপনারা যদি এই পদ্ধতিটা আপনারা যদি এই পদ্ধতিটা আপনারা যদি কেউ প্রেশার কুকারে বানাতে চান তাহলে আপনারা কুকারেও বানাতে পারেন, কিন্তু জল কম দেবেন। এবং যদি মাটির হাঁড়িতে বানাতে চান তাহলে আপনি এটার মধ্যে 2 কাপ জল দেবেন। যদি কড়াইতে বানাই, আমি কতটা জল দিচ্ছি আমি দেখিয়ে দেবো, কুকারে বানালেও জলটা কম দেবেন এইভাবে। তাহলে ঠিক আছে, চলুন বন্ধুরা ভিডিওটা আমরা আগিয়ে নিয়ে যাই। বন্ধুরা দেখুন এই
দই দেওয়া ছিল যাতে জলটা উঠে গেছে। হালকা হাতে এমনি করে নাড়িয়ে নাড়িয়ে দেবে। এইভাবে আমি আরেকটু ঢাকা দিয়ে আমি তাহলে কষিয়ে নেব। বন্ধুরা, মাটির জিনিস বলে মাটি খাঁটি। আমি তারাপীঠ বেড়াতে গেছিলাম, সেখানে আমি দেখেছি মাটির হাঁড়িতে বড় একটা মাটির হাঁড়ি সেখানে চা হচ্ছে এবং মাটির ভাঁড়েই চা দেওয়া হচ্ছে। এবং আমি দেখলাম অন্যান্য দোকানের তুলনায় সেখানে সেল বেশি এবং চায়ের মাটির হাঁড়িতে চা এবং মাটির ভাঁড়ে চা, তার কি সুন্দর একটা স্মেল বেরোয় চায়ের থেকে। তো আপনারাও দেখতে পারেন এরকম মাটির জিনিসে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবং খুব সুস্বাদু হয় খেতে। আমার এটা হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন আমার পুরো অয়েল তেল ছেড়ে দিয়েছে একদম চিকেনটার মধ্যে। এর মধ্যে আলুটা দিয়ে দেব। এই যে মশলাটা আমি এটা এই জন্য ধুইনি, এখানে অনেক মশলা লেগেছিল সেই জন্য আমি এটা মধ্যে রেখেছি। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে এই জলটা শুকনো করে আমি জলটা দিয়ে দেবো। সহজ পদ্ধতিতে এবং খুব সুস্বাদু একটা চিকেন হয়ে যাবে খুব অল্প সময়ে। দেখুন আমার জলটা কমে গেল। এটা আমার বন্ধুরা গরম জল দিয়ে বয়েল হতে যতক্ষণ সময় লাগে, আমার আর কিছু নেই এটা কিছু করার। আমি শুধু নামানোর আগে একটা গরম মশলা, সানরাইজের একটা গরম মশলা, চিকেন মশলাটা আমি শুধু শুধু জাস্ট নামিয়ে দেবো। আচ্ছা, আমি এটার মধ্যে একটু হালকা এই চামচটা দেখছেন ছোট্ট একটা টি চামচ, সেই টি টেবিলের চামচের আমি হাফ চামচ একটু চেনে দিলাম আমি দিলাম। এবার আপনাদের অপশন, যদি মনে হয় যে আপনারা দেবেন না, যেহেতু টক দইটা থাকে তো মিষ্টিটা সব কিছুর মধ্যে গুণ বজায় রেখে দেবে। এটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা, আমি এটা দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম আর দুটো আমি চিলে দেব, চেলা করা দুটো দিলাম। গরম প্রচণ্ড, এখানে ঝাল খুব কম দেওয়া উচিত, তাহলে বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পারবে। আমি গোটা দিলাম, এটা আমার হয়ে গেছে। ভেতরে এটা দেখুন যেটা তেল তেল করছে এটা তেল বেরিয়ে এসছে। ইজি, আপনার এমনি যে অ্যালমোনিয়ামের যে কড়াই আছে বা লোহার কড়াই আছে বা যাই কড়াই আছে তার মতোই ব্যবহার করতে পারবেন, তবে এই কড়াইগুলো অনলাইন থেকে কিনতে হবে, কারণ এগুলো শুধুই কুকিং কড়াই। কুকিং কড়াই ছাড়া যে কোনো কড়াইতে কিন্তু রান্না করা যাবে না মাটির জিনিস আর কি। আমার এটা অনলাইন থেকে আনা। আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এটা গরম জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খাবেন, কেউ যদি কষা খাবেন তো কেউ
ঝোল খাবেন। আমার গরমের সময় একটু পাতলা ঝোল হবে, বেশি শুকনো হবে না, পাতলা ঝোল হবে। তো আমি সেই মতো করে জল দিলাম, আপনারা যে যেমন খাবেন সেই মতো করেই জল দেবেন। তাহলে আমি এটা ঢাকা দিই, এটার মধ্যে আমার আর কিছু করার নেই। তার ফিরে আসি, এসে আবার দেখা হবে, ওটা ফুটতে থাকুক তাহলে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার তরকারিটা প্রায় শেষাগত হয়ে গেছে, সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আলুও তাই, আমার এটা হয়ে গেছে, এটাই আর কিছু আমার করার নেই। এবার শুধু আমি সানরাইজের গরম মশলাটা একটু দিয়ে দিলাম। আবার একটু ঝোল থাকবে, তাহলে হয়ে গেল বন্ধুরা, এটা আবার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, যদি আপনাদের আমার এই পদ্ধতি, মাটির কড়াইয়ের পদ্ধতি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমাদের নমস্কার।